সিরাজগঞ্জ চার আসনের বর্তমান সংসদ সদস্য তানভীর ইমামের বিরুদ্ধে একজোট হয়েছেন নিজ দলের ছয়জন নেতা। একজোট হয়ে করছেন সভা সমাবেশ। তাদের অভিযোগ, টানা দুই মেয়াদে সংসদ সদস্য হয়ে ত্যাগী কর্মীদের বাদ দিয়ে নিজের লোক দিয়ে গ্রুপিং ও কোন্দল সৃষ্টি করেছেন তানভীর ইমাম। তবে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে কাজ করা হচ্ছে, দাবি বর্তমান সাংসদের। সিরাজগঞ্জ প্রতিনিধি সায়েমউদ্দিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। উপকূলীয় শহর উল্লাপাড়া নিয়ে গঠিত সিরাজগঞ্জ চার সংসদীয় আসন, আসন্ন দ্বাদশ নির্বাচনে এই আসনে নৌকা প্রার্থিতার দৌড়ে এগিয়ে আছেন প্রধানমন্ত্রীর সাবেক রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচ টি ইমামের ছেলে তানভীর ইমাম। তিনি ছাড়াও এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ১৩ জন। চলছে জমজমার প্রচার প্রচারণা। নেতাদের দ্বন্দ্বে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে উল্লাপাড়া আওয়ামী লীগ। তানভীর ইমামের পক্ষে উপজেলা আওয়ামী লীগের বেশিরভাগ নেতারা থাকলেও প্রার্থী হতে আগ্রহী সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শফি সহ আরও ৬ জন। নৌকার প্রার্থী হতে চান সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মির্জার কন্যা সেলিনা মির্জা মুক্তিও। দলীয় কন্দলটা মূলত উনি সৃষ্টি করেছেন। আসলে কর্মী বান্ধব নেতা না হলে তাকে দিয়ে কর্মীদের লালন পালন করা যায় না। শেখ একটির দিকে কাজ করছে তার ব্যক্তিগত আগামী নির্বাচনের জন্য, আর আমরা আওয়ামী লীগের পরীক্ষিত যে মানুষগুলি তাদেরকে নিয়ে আমরা কাজ করছি মাঠে। নৌকা যার আমরা তার, নৌকা যেখানে আমরা সেখানে, নৌকা যার নাই তার সাথে আমরা নাই, যে নৌকা যেখানে নাই সেখানে আমরা নাই। উল্লাপাড়া সনঙ্গা আসন থেকে আমি বিপুল ভোটে জয়লাভ করে এই আসনটা মাননীয় প্রধানমন্ত্রীকে আমি উপহার দিতে পারব। অবশ্য বর্তমান সংসদ সদস্য তানভীর ইমামের দাবি, উল্লাপাড়া আওয়ামী লীগ এখন অনেক সুসংগঠিত, আসন্ন নির্বাচনেও মনোনয়ন এবং জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। তারা যখন তাদের নির্বাচনী প্রচারণা করতে যান তখন তারা নিশ্চয়ই তাদের ভোটের দিকে লক্ষ্য রাখেন, কিন্তু বাই এন্ড লার্জ সবাই আমি মনে করি নৌকার ভোট বৃদ্ধির জন্যই কথা বলছে। অতএব এখানে সেভাবে কোন্দল আমি দেখি না। নৌকা যে পাবে তার বিরুদ্ধে যে যাবে আমি তাকে বহিষ্কার করি, এখানে নৌকার বাইরে যাওয়ার কোনো সুযোগ। যারা আওয়ামী লীগের পদ পদবীতে আছে তারা নৌকা বেরিয়ে যেতে পারে। উল্লাপাড়ায় আসন্ন নির্বাচনে মোট ভোটার প্রায় ৪ লাখ, এর মধ্যে নারী প্রায় ২ লাখ। বর্তমানে ১৩ জন মনোনয়ন প্রত্যাশী থাকলেও ভোটের আগে বিরোধ মিটে যাবে এমনটাই প্রত্যাশা তৃণমূল নেতাদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।